সারাদিনের কর্মব্যস্ততার শেষে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, তো সেটাকে মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে ক্যামেরাবন্দি করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন এগিয়ে যাওয়া যাক। আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। আজকে চলে এসেছি পার্ক সার্কাসে। আমারই এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে পেয়ারে কাবাব বলে একটা দোকান আছে, যেটা পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজ থেকে নেমে জাস্ট বাঁদিকে পড়বে, মানে আমি যদি VIP থেকে আসি তাহলে জাস্ট বাঁদিকে পড়বে। তো আমি জাস্ট এখন ওই পেয়ারে কাবাবের ওখানে চলে এসেছি। তো চলুন আমরা ওই পেয়ারে কাবাবের দোকানে ঢুকি এবং ঢুকে যত রকমারই কাবাব আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক। আমরা কিন্তু এখন চলে এসেছি একদম পার্ক সার্কাসের যে 4 নম্বর ব্রিজ আছে তার একদম মোড়ে, মানে জাস্ট ব্রিজটা ক্রস করে নেমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরিফ পেয়ারে কাবাব, এইটা রয়েছে কিন্তু আপনাদের এখানে, কিন্তু আপনারা বসে আরাম করে খেতে পারবেন। আর তার পাশে রয়েছে হচ্ছে আরিফ পেয়ারে কাবাবের টেক অ্যাওয়ে কাউন্টার। আমি এখন ভেতরে ঢুকবো, আসুন। আমার সব মিলেগা না মেরে কো থোড়া থোড়া করতে ও হরিয়ালি রেশমি আর ও মেরে কো প্লেট মে দিও হো যায় না হ্যাঁ হো যায় ঠিক है ঠিক है ঠিক है চলে और रोटी भी मिलता है ना आपके पास? मिलेगा रुमाली रोटी भी मिलता है? रोटी भी मिलेगा। ठीक है ठीक है। अच्छा আমি কিন্তু এখানকার সবকিছু অল্প অল্প করে বলেছি, চিকেন শিক কাবাব, টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব, রেশমি কাবাব সব কটাই বলেছি, কিন্তু অল্প অল্প করে বলেছি। আমি অর্ডারগুলো দিয়ে দিয়েছি, এছাড়া ওদের কাছে যে আরো বেস্ট যেসব খাবারগুলো আছে সেগুলো ওরা আমাকে প্রোভাইড করবে। স্টেডিয়াম সঙ্গে থাকো আর দেখা যাক কি খাবার আসে। আচ্ছা আমাকে কিন্তু কাবাবের আইটেমগুলো সব দিয়ে গেছে। এটা হচ্ছে এখানকার সব থেকে বিখ্যাত পেয়ারে কাবাব, দেখতে পাচ্ছেন কাবাবটার, ও এটা হচ্ছে কিন্তু চিকেন হরিয়ালি কাবাব। হরিয়ালির যে কালারটা দিয়েছে না, কালারটা কিন্তু একদম পুরো গ্রিন, দারুণ লাগছে দেখে। আর এর পাশে দিচ্ছে হচ্ছে আমাকে রেশমি কাবাব। রেশমি কাবাবের জাস্ট সাইডে বাটারটা দেখুন, এই সাইডে পুরোটা বাটার আর তার মধ্যে এই রেশমিটা, বাপ রে বাপ। এইটা কিন্তু হচ্ছে চিকেন চাটপাটা, দেখতে অনেকটা কিন্তু টিক্কা কাবাবের মতনই কিন্তু চিকেন চাটপাটা। সাইডে কিন্তু এই দেখতে পাচ্ছেন পুরো এটা বাটারটা কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে। আচ্ছা তার পাশে কিন্তু এই একটা লেগ পিস, এই দুর্দান্ত সাইজের একটা লেগ পিস দিয়েছে। এটা খুব সুন্দর বাটারের গন্ধ আসছে, অ্যারোমাটা যা আসছে না মানে একদম মাথা খারাপ করা অ্যারোমা। আর তার পাশে রয়েছে হচ্ছে একদম চিকেন টিক্কা কাবাব। ফার্স্ট আমি আচ্ছা চিকেন টিক্কাটা দিয়ে স্টার্ট করি, কারণ এটা অনেক জায়গায় খেয়েছি, এখানকার চিকেন টিক্কাটা টেস্ট করে দেখি। একটু বাটারটা ভালো করে লাগিয়ে নিই টিক্কার সাথে, দুর্দান্ত দুর্দান্ত খেতে, অসাধারণ। মানে ফুল এই বাটারটার সাথে একটুখানি লাগিয়ে খেলাম, বাটারটা পুরো মুখে যাচ্ছে। শেঁকাটা, চিকেন শেঁকাটা কিন্তু একদম ফাটাফাটি, মানে দুর্দান্ত হয়েছে। কেন পেয়ারে কাবাবের এত নাম সেটা আমি এখানে ফার্স্ট টাইম খেয়ে বুঝতে পারছি। আমি এই হরিয়ালি কাবাবের পাশেও এরা কিন্তু প্রত্যেকটা কাবাবের সাথে এই বাটারটা দিয়েছে না, একদম ও একদম জুসি জুসি, মানে একদম চকচক করছে বাটারে। কোনটা ভালো এই দুটোর মধ্যে আমি তো বুঝতে পারলাম না। দুটোর রেটিং 4.9 out of 5, আমি 4.9 অবধি চলে গেলাম, মানে আমার এত ভালো লেগেছে এই হরিয়ালি কাবাবটা। এবার আমি আসছি হচ্ছে যে রেশমি কাবাব যেটা রয়েছে। আচ্ছা একটা জিনিস কিন্তু আপনার দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু ওরা এই যে পুদিনার যে চাটনিটা থাকে ওই পুদিনার চাটনিটাও কিন্তু সাথে দিয়েছে, আর তার সাথে এরকম পেঁয়াজ দিয়েছে। বাটারটা এমনভাবে দিয়েছে যে এটা জাস্ট গায়ের মধ্যে পুরো বাটারটা দিয়েছে, দেওয়ার ফলে কি হচ্ছে এটা একটুখানি গা থেকে নেমে বেরিয়ে যাচ্ছে বাটারটা। তো যখন আপনাদের কাছে সার্ভ করার পর আপনারা কিন্তু বাটারটা এরকমভাবে একটুখানি লাগিয়ে নেবেন, লাগানোর পর জাস্ট গাটা দেখুন, মাথা খারাপ করা রেশমি কাবাব। চিকেনগুলো যথেষ্ট মেরিনেট করা, দারুণ সফট। এই টেঙ্গিটা যেটা আছে না, টেঙ্গির যে চিকেনটা আছে সেইটাকে একটুখানি
টেস্ট করে নিই। যেটাই যেটাই গায়ে দিচ্ছি সেটার গায়ে দিয়ে একদম জল 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 করছে, মানে খাচ্ছি আর ভেতরে বেশ যথেষ্ট পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন মশলা দেওয়া, বাটার করছে। কোনটা ছেড়ে কোনটাতে বলবো, দুর্দান্ত, অসম টেস্ট, দারুণ ডিলিশিয়াস। যে কটা আইটেম খেলাম সবকটাই আমার 4.8 থেকে 4.9 এর মধ্যে রেটিং থাকবে আউট অফ 5। এই যে চিকেন চটপটাটা দিয়েছে এইটা জাস্ট একটু আমি টেস্ট করব, চিকেন চটপটাটা। প্রত্যেকের গায়ে কিন্তু বাটারটা একদম জমানো বাটার, খেতে দুর্দান্ত, ফাটাফাটি। আমার কিন্তু হরিয়ালি আর এই রেশমি কাবাব যেটা রয়েছে, এই রেশমি কাবাব, হরিয়ালি আর রেশমি কাবাবটা কিন্তু অসাধারণ লেগেছে। আর এইগুলো মানে চিকেন তন্দুরি হয় বা চিকেন টিক্কা হয় একদম সেম টেস্ট, চিকেন চটপটার মধ্যে ওই সেম টেস্ট। কিন্তু লাস্ট যে আইটেমটা রেখেছে চিকেন পেয়ারে কাবাব, একটু আলাদা করে পেয়ারে কাবাবে কিন্তু ওরা এই পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর তার তলায় কিন্তু সেই এক বাটারটা কিন্তু বেশ রয়েছে। এই যে চিকেন পেয়ারে কাবাবের বাটারটা আপনারা দেখতে পাচ্ছেন টপ টপ করে পড়ছে। এই আইটেমটা একদম ইউনিক, আমার দুর্দান্ত লেগেছে। এই সবকটা আইটেম ছেড়ে আমি বলবো যদি আপনাদের এখানে এসে এই পেয়ারে কাবাবটা খান তাহলে কিন্তু মাথাটা ঘুরে যাবে, এটা কিন্তু আমি একদম লিখে দিলাম। সব থেকে বেস্ট হয়েছে আমার চিকেন পেয়ারে কাবাব এতগুলো আইটেমের মধ্যে, চপ্পটাই দুর্দান্ত, চপ্পটাই 4.8 এর মধ্যে হবে। কিন্তু এই পেয়ারে কাবাবটাকে আমি 4.9.5 রেটিং দেবো, এত ভালো লেগেছে। আমি কিন্তু যত স্টার্টারগুলো ছিল সেইগুলো কিন্তু আমি শেষ করে ফেলেছি, এরপরে কিন্তু আমি একটা অল্প করে মেন কোর্সের আইটেম বলেছি, তার মধ্যে থাকতে হচ্ছে একটা রুমালি রুটি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাটার চিকেন আফগানি আফগান গ্রেভি, এইটা কিন্তু এই যে কোয়াটার যেটা আছে আর খেতে পারবো না, আমি এই জাস্ট 125 টাকা দিয়ে এই প্লেটটা অর্ডার করেছি। আর তার সাথে আমি জাস্ট দেখাতে চাই আপনাদের এখানে জাস্ট মেনুগুলো রয়েছে এবং তার প্রাইসগুলো রয়েছে, তো খুবই সস্তা, খুবই রিজনেবল। আমার তো আমার লেগেছে পার্সোনালি, তো আপনাদের কেমন আমি জানি না, কিন্তু তবু আপনারা কিন্তু এসে এখানে একবার ট্রাই করতে পারেন। খাবারগুলো কিন্তু একদম সত্যি অসাধারণ, মানে যদি আর এই চিকেন আফগানি যেটা আছে সেইটা চলো চলো ওয়েট করা যাক। এইরকম একটা বাটার চিকেন আফগানি, মানে এটা হচ্ছে আফগানি বাটার চিকেন, জাস্ট গ্রেভিটা দেখুন পুরো হোয়াইট কালারের একদম। এইরকম চারটে পিস রয়েছে জাস্ট দেখুন আপনারা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সরি পাঁচটা, পাঁচটা পিস রয়েছে। দাম কিন্তু জাস্ট অনলি 125, তার মানে এর যে ফুল প্লেটটা আছে ফুল প্লেটটা হলে তো মানে ভেসে যাবে, যাই হোক। আর তার ওপরে বাটারের বাটারের পরিমাণটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আর ভেতরে কিন্তু একটা থকথকে গ্রেভি, হোয়াইট কালারের একটা গ্রেভি রয়েছে। মাংসের মধ্যে মিল্ক মেড দিয়ে দিচ্ছে, মানে এরকম টাইপের দেখতে লাগছে। তার সাথে আমি জাস্ট একটা এই রুমালি রুটি নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু এরা এই পুদিনার চাটনি দিয়েছে, একটু পেঁয়াজ দিয়েছে। তো আমি এবার এর এখানকার এই রুটি দিয়ে বাটার এই আফগানিটাকে চিকেন আফগানিটা কিন্তু ট্রাই করবো। অসম্ভব সুন্দর খেতে, দুর্দান্ত খেতে, মানে টপ টপ, মানে একদম 4.9 out of 5 এইরকম আমি রেটিং দিচ্ছি, মানে দারুণ লাগছে খেতে। একদম ঘুরঘুর করে বাটারের গন্ধ আসছে, মানে মাখনের গন্ধ যেটা আসছে না সেটা একদম মানে মাত করে দিয়েছে, পুরো মাত করে দিয়েছে। এইরকম সাইজের চিকেনের পিস, জাস্ট একটা এই চিকেনের পিসটাকে একটুখানি ভাঙা যাক, প্রচণ্ড গরম চিকেনটা, আমার মনে হচ্ছে একটু হার্ড, না সরি ভুল বলেছি, হার্ড না, একদম ঠিক আছে। এখানকার একটা জিনিস আমি খেয়ে দেখলাম, রুটি দিয়ে একটু মানে গ্রেভি দিয়ে রুটিটাই পুরোটা খাওয়া যাবে, আমরা চিকেনে হাত দিতে হবে না, মানে এত ভালো, মানে আমি চিকেনের থেকে বেশি প্রেফার করবো গ্রেভিটা, এত ভালো লেগেছে। 4.9 রেটিং করছি, মানে আপনি বুঝতেই পারছেন যে কী পরিমাণে এই গ্রেভিটা সুন্দর খেতে। সাবস্ক্রাইবার যে আমার সাবস্ক্রাইবার বন্ধু এটা আমাকে রেকমেন্ড করেছে তাকে সত্যি অশেষ অশেষ ধন্যবাদ, এত সুন্দর একটা রাস্তার ধারের হোটেলে এসে আমাকে খাবার খাওয়ার জন্য, মানে আপনাদের সবাইকে পরিচয় দেওয়ার জন্য এই হোটেলটায়, থ্যাংক ইউ সো মাচ। এবার একটুখানি ঠান্ডা হয়েছে, একটুখানি ভেঙেছি ভেতরে জাস্ট
পুরো একদম মানে এদের সব খাবারে কিন্তু বাটারটা কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে ইউজ করে, কিন্তু দাম কিন্তু হচ্ছে যথেষ্ট সস্তা। আমার সেটাই অবাক লাগলো, মাত্র 125 টাকায় এই আইটেম এইরকম কলকাতার বুকে, মানে একদম মধ্য কলকাতার বুকে পাওয়া মানে সত্যি খাওয়াই যায় না। ডেলিশিয়াস, এরকম একটা ব্যাপার আর কি। আমি এখানে শেষ করবো, নেক্সট ব্লগে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। ডক্টর কেরিয়া, টাটা।